শুভ সকাল, কেমন আছেন সকলে? বেশ বেশ কয়েকদিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে এলাম। মন খারাপ ছিল, ছেলে পড়তে বাইরে চলে গেছে, একা হয়ে গেছি একদম। তাতে কি, সেই তো আবার সাধারণ লাইফে ফিরে আসতেই হবে, ও তো পড়ার জন্যেই গেছে। 31 তারিখ বিকেল 5টার সময় আমরা বেরিয়ে পড়লাম কর্তা অফিস থেকে আসার পরই। অঝোর ঝড়ে বৃষ্টি হলো, সেই মুহূর্তেই আমরা বেরোলাম। গোটা রাস্তায় মন খারাপ করে গেলাম, কেউ কারোর সাথে কোনো কথা বললাম না, কারণ তিনজনেরই মন খারাপ ছিল। ওকে পিজিতে দিয়ে আমরা পৌঁছতে পৌঁছতে 10টা বেজে গেছে, হোটেল পাচ্ছিলাম না, খুব সমস্যা হচ্ছিল। আসলে কলেজ স্ট্রিটে তো প্রায় 10টার সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, হোটেলগুলো বিশেষ করে। আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল পেলাম, তো সেখানেই সেই রাত কাটালাম। এটা তো যা হোক করে কেটে গেল। পরের দিন অর্থাৎ 1 তারিখ ওর কলেজের ফার্স্ট ডে ছিল। সেদিনও ও কলেজে গিয়ে ইন্ট্রোডাকশান হলো, কিছু মিটিং হলো, তারপর প্রফেসরদের সঙ্গে আলাপ হয়ে ও ফিরে এলো আমাদের কাছে, হোটেলেই এলো। আমরা পরের দিন অন্য একটা হোটেলে শিফট হয়ে গেছিলাম, ও সেখানে এসে একসাথে চা খেয়ে ও চলে গেল পিজিতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম এদিক ওদিক ঘুরে, দুজনেই কোনো কারণ ছাড়াই এদিক ওদিক ঘুরতে থাকলাম কর্তা গিয়ে। তারপর হঠাৎ মুষলধারে বৃষ্টি এসে গেল, ভিজতে ভিজতে এদিক ওদিক ঘুরলাম, ঘুরে ওর কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। কিনে আমরা ওকে ফোন করলাম যে তোর জন্য কিছু নিয়ে যাব নাকি, তো না বলল। তাই আমরা হচ্ছে একটু চা খেলাম, খেয়ে যথারীতি হোটেলে চলে এলাম। পরের দিন সেই কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হলো, ওকে ছেড়ে চলে আসতে হবে। এই কথাটা ভাবা যে কি অস্বস্তিকর, কি যন্ত্রণাদায়ক। যাদের সাথে ঘটে ঠিক তারাই সেই সিচুয়েশনটা বুঝতে পারবে আশা করি। তারপর ওর সাথে সকালে দেখা করে ওকে কিছু জিনিসপত্র দিয়ে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে ফিরে এলাম। আসছি ঠিকই, কিন্তু মনে হচ্ছিল বারবার গাড়িটা যত আসতে যায় ততই ভালো, আরও তো একটুক্ষণ থাকতে পারি, আরও তো এইভাবেই কেটে গেল। বাড়ি এসে ভীষণ মন খারাপ, ভীষণ। যাক, তবুও পড়ার জন্য তো বাইরে রাখতেই হবে, কিছু করার নেই।